মহিষাসুরের স্থানত হাইলাস মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি, অসুরের স্থানত হাইলাস জাতির পিতার প্রতিমূর্তি দুর্গার বেড়িত, সর্বভারতীয় হিন্দু মহাসভার দুর্গা মণ্ডপত গান্ধীজিক অপমান, তুচ্ছতাচ্ছিল্য। 2 অক্টোবরের মহামানবগীর জন্ম জয়ন্তীর সময়তেই মহাত্মা গান্ধী নামের বিরাট সত্তাটুকেই যেন নস্যাত করে দিলে হিন্দু মহাসভায়। চুবুরিয়া রাজ্য পশ্চিমবঙ্গর রাজধানী শহর কলকাতার পূব প্রান্তর রুবি বাইপাস সংযোগী স্থানত হিন্দু মহাসভায় আয়োজন করা দুর্গা পূজার মণ্ডপত এইদরেই কেশবিহীন ধুতি গুল চশমা পরিহিত আর হাতত লাখুতি লৈ থকা মহিষাসুরের প্রতিমূর্তি স্থাপনের কথা পোহরলৈ আনে এজন স্থানীয় সাংবাদিকে। টুইটারত শেয়ার করা এই ফটোখন অবশ্যে বঙ্গ আরক্ষীর নির্দেশত মচি পেলায় সাংবাদিকজনে। উত্তেজনা বিয়পার শঙ্কাতেই ফটোখন টুইটারের পর মচি পেলার নির্দেশ দিছিল বঙ্গ আরক্ষীয়ে। অবশ্যে গান্ধীজিক করা এই অপমানের বাতরি বিয়পি পড়ে বনজুইর দরে। তাৎক্ষণিকভাবে প্রায় সকল রাজনৈতিক দল সংগঠনে এই কার্যর তীব্র বিরোধিতা করা পরিলক্ষিত হয়। বিষয়টত হস্তক্ষেপ করে পশ্চিমবঙ্গ আরক্ষীয়ে, কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়েও হস্তক্ষেপ করে বিষয়টত। ব্যাপক হেঁচার পাছত আয়োজক হিন্দু মহাসভায় সলনি করে বেদীত স্থাপন করা হাইলাস গান্ধীর উক্ত মূর্তি। অবশ্যে মূর্তি সলনি করলেও রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীক অসুরের দৃষ্টিরে চাই বলেও তীর্যক মন্তব্য স্থানীয় হিন্দু মহাসভার নেতৃত্বর। কেন্দ্রীয় সরকারে মহাত্মা গান্ধীক আগস্থান দিয়া বিষয়ট অসন্তুষ্টি ব্যক্ত করিলে হিন্দু মহাসভায়। নিউজ ডেস্ক রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।